@dawa.tv दुनिया ও আখিরাতের কল্যাণে। আমাদের ওই ভাই আরেকটা প্রশ্ন করেছিলেন যে আমাদের নাশিদ এখন ইসলামী সংগীত এবং ব্যাপকভাবে এটার প্রচলন হচ্ছে। এখানে দুইটা ক্যাটাগরি আছে, ওটা আমরা ব্যাখ্যাতে হয়তো যাব না, যে একটা হলো উইথ মিউজিক, মিউজিক সহ, আর একটা খালি গলায় যে আল্লাহর গুণগান। এই নাশিদ গেয়ে যদি কেউ জীবিকা নির্বাহ করে এই ব্যাপারে শরীয়তের হুকুম জানতে চেয়েছেন। হ্যাঁ, যে নাশিদ গাওয়ার মধ্যে কোনো আপত্তি নেই, অর্থাৎ আপনি যেটা দুই ধরনের বলছেন, এক ধরনের যেটা মধ্যে মিউজিক নাই, বৈধ হওয়ার জন্য যত প্রাসঙ্গিকতা থাকে সেগুলো নাই, সেগুলো গেয়ে কেউ যদি জীবিকা নির্বাহ করে সেটা নিষেধ এরকম কিছু নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সভা কবি ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশেই তার জন্য একটা মিম্বার, একটা মঞ্চ তৈরি করা ছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন যে তুমি তোমার মঞ্চের উপরে উঠো, মিম্বারের উপরে উঠো, এবং তুমি অমুসলিমদেরকে, কাফের মুশরিকদেরকে তোমার কবিতার মাধ্যমে, তোমার বক্তৃতার মাধ্যমে তাদের বিরুদ্ধে তুমি বক্তব্য দিতে থাকো, তোমার কবিতা দিয়া। অর্থাৎ এখানে হাদিসটা হলো এরকম যে একজন ইমানদার লোক অনেকগুলো বিষয় দিয়ে যুদ্ধ করে। কেউ যুদ্ধ করে তরবারি দিয়ে, কেউ যুদ্ধ করে অস্ত্র দিয়ে, কেউ যুদ্ধ করে জিহ্বা দিয়ে, কেউ যুদ্ধ করে বক্তৃতা দিয়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষেত্রে বলেছেন ওয়াইন্না ফিল বায়ানি লা সিহরা, বর্ণনার মধ্যে জাদু রয়েছে, জাদুর মন্ত্র দিয়ে বক্তৃতা এমন, সেই বক্তৃতা দিয়ে মানুষকে মহাবিষ্ট করতে পারে, পরিবর্তন করা যায়, তাকে মহাবিষ্ট করা যায়, তাকে সঠিক পথেও আনা যায়। সুতরাং নাশিদগুলো এরকম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাশিদ শুনতেন, যখন উটের পিঠে চলতেন তখন তিনি বলতেন, কাউকে বলতেন যে তোমরা নাশিদ গাও, এই নাশিদের তালে তালে উটগুলো চলতো। তবে মাঝে মাঝে ময়দানে, হ্যাঁ, যুদ্ধে বিভিন্ন সময়, তবে মাঝে মাঝে তিনি একথাও বলতেন যে তোমরা নাশিদে খুব কোমল কণ্ঠ বাজাবে না, কারণ এর দ্বারা কাঁচের গ্লাসগুলো ভেঙে যাবে, অর্থাৎ নারীরা আকৃষ্ট হয়ে যাবে, এটা নিষেধ করা হয়েছে। চমৎকার উত্তর দিয়েছেন। জি, হাইয়াকুমুল্লাহ। নাশিদের ব্যাপারে আসলে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই।